আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সর্বশেষ চূড়ান্ত সাতজনের আলোকে বিজ্ঞান বিষয়ের আলোচনা। তবে এটি হচ্ছে নবম পর্ব। গত আটটি পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে সকল পর্বগুলো একসাথে দেখে নেবে। আর মনে রাখবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর যে প্রশ্নটি করা হবে সেখানে চারটি বিষয় থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান। প্রত্যেক বিষয় থেকে 25 নম্বর করে থাকবে, মোট 100 নম্বরের প্রশ্ন করা হবে, সময় থাকবে 2 ঘন্টা। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা পর্ব আকারে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সেই পর্বগুলো দেখে নেবে। প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা পর্ব রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আশা করি এখান থেকে 100% কমন পাবে তোমরা যদি A to Z সকল পর্বগুলো দেখে নাও। আজকে আমরা বিজ্ঞানের আলোচনা করব, তবে এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য, সুস্থ জীবনের জন্য খাদ্য। ষষ্ঠ অধ্যায় আবার বলছি, তোমাদের পাঠ্যবইটি খুলে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি জাঙ্ক ফুড, কোনটি জাঙ্ক ফুড? পাউরুটি, দই, পরোটা, 42 চিপস। উত্তর হবে 42 চিপস। এটা হচ্ছে কোনটি জাঙ্ক ফুড। তোমরা তোমাদের প্রথম যে অনুশীলনের যে প্রথম তিনটি প্রশ্ন আছে সেই তিনটি আমরা এখানে তুলে দিয়েছি। আর দ্বিতীয়টি হচ্ছে জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে, যকৃত অকার্যকর হওয়া বা মোটা হয়ে যাওয়া বা শ্বাসকষ্ট হওয়া নাকি ক্যান্সার? উত্তর হবে মোটা হয়ে যাওয়া। তিন নম্বর প্রশ্ন হচ্ছে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে ফসল ধরতে পারে, কার্বাইড বা ফরমালিন বা ব্যাকটেরিয়া বা লবণ? উত্তর হবে ব্যাকটেরিয়া। এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি বেশি কি প্রয়োজন, খাদ্যের, হাঁটার, না ঘুমানোর, নাকি বিশ্রামের? উত্তর হবে খাদ্যের। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মাছ মাংস ইত্যাদির প্যাকেটে বা টিনের কোটায় সংরক্ষণে বায়ুর কি ব্যবহৃত হয়, হাইড্রোজেন, নাইট্রোজেন, ব্যাকটেরিয়া, উপরের ক ও খ? উত্তর হবে নাইট্রোজেন। ছয় নম্বর হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি সমস্যা সৃষ্টি হতে পারে, আমিষজনিত, হালকাজনিত, ওজনজনিত, কোনোটাই নয়? উত্তর হবে ওজনজনিত। সাত নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী কি জন্মাতে বাধা দেয়, ফুষ্টি, আমিষ, রাসায়নিক, ব্যাকটেরিয়া? উত্তর হবে ব্যাকটেরিয়া। এরপরে আট নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণ কি রোধ করে, অপচয়, পচন, খাদ্য, কোনোটাই নয়? উত্তর হবে অপচয়। এরপরে নয় নম্বর হচ্ছে জাঙ্ক ফুড সুস্বাদু হলেও ডট খাদ্য নয়। বন্ধুরা, তোমাদের শূন্যস্থানের থেকেও দুই একটা নৈবিত্তিক দিতে পারে, এর জন্য আমরা দুই একটা মাঝে মাঝে দিয়ে থাকি। যেমন এখানে একটা শূন্যস্থান রয়েছে, তো এখানে কোনটি বসবে, ভালো, সুষম, আমিষ, পুষ্টি? উত্তর হবে সুষম, অর্থাৎ জাঙ্ক ফুড বা জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। এরপরে দশ নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্টির জন্য কি প্রয়োজন, ভালো খাদ্যের, আমিষ খাদ্যের, সুষম খাদ্যের, বায়ুরোধী খাদ্যের? উত্তর হবে সুষম খাদ্যের। এগারো নম্বর হচ্ছে দুধ, ডিম কি জাতীয় খাবার, সুষম, ফরমালিন, নিরামিষ, আমিষ? উত্তর হবে আমিষ। এরপরে বারো নম্বর হচ্ছে খাদ্যে রাসায়নিক পদার্থ কি রোগ সৃষ্টি করতে পারে, ক্যান্সারের মতো, আমাশয়ের মতো, নাকি ডায়রিয়ার মতো, নাকি কোনোটাই নয়? উত্তর হবে ক্যান্সারের মতো। এরপরে ১৩ নম্বর হচ্ছে অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক কি বাধাগ্রস্ত হয়, বৃদ্ধি, বিকাশ, বৃদ্ধি ও বিকাশ, খাটো? উত্তর হবে বৃদ্ধি ও বিকাশ, একটা দিলে হবে না, এটা দুটি। তোমাদের পাঠ্যবইয়ের আলোকেই বহু নির্বাচনগুলো তোমরা পড়ে নিবে। আর মনে রাখবে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো কনফিউজ জাতীয় থাকবে, অর্থাৎ মনে হয় যেন বৃদ্ধি হবে বা বিকাশ হবে, অথচ উত্তর হবে বৃদ্ধি ও বিকাশ, দুইটি হবে। এরপরে ১৪ নম্বর হচ্ছে চাল, ডাল, গম ইত্যাদি কোথায় শুকিয়ে সংরক্ষণ করা হয়, বাতাসে, আগুনে, তাপে, রোদে? উত্তর হবে রোদে। ১৫ নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় ডট নামক রাসায়নিক পদার্থ, এটাও আমরা শূন্যস্থানের মতো থেকে দিয়েছি। এখানে দেখো এই শূন্যস্থানে মানে খালি করে কি বলবে, আমিষ, নাকি ফরমালিন, না পুষ্টি, নাকি সুষম? উত্তর হবে ফরমালিন। ১৬ নম্বর হচ্ছে মাছ মাংসে কি ধারা পছন্দ ধরে, কি দ্বারা পছন্দ ধরে, ব্যাকটেরিয়া দ্বারা, মাছ মাংস ব্যাকটেরিয়া দ্বারা কি পছন্দ ধরে, তার উত্তর কি, ব্যাকটেরিয়া, নাকি নাইট্রোজেন, নাকি আলো, নাকি তাপ? উত্তর হবে ব্যাকটেরিয়া। ২৭ নম্বর হচ্ছে মাছ মাংস, সরি ২৭ না, এটা হবে ১৭ হবে, ২৭ না, ১৭ নম্বর হচ্ছে মাছ মাংস সবজি ফল ইত্যাদি ডট ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে, এখানে শুনছেন কি বলবে, বায়ুর, ফ্রিজের,
কুয়াশার উপরে ক ও খ উত্তর হবে ফ্রিজে অর্থাৎ মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে বায়ু বাতাস কুয়াশা ইত্যাদিগুলো নয় এরপর 18 নম্বর হচ্ছে এটা 28 না 18 হবে 18 নম্বর হচ্ছে লবণ দিয়ে বা বরফ দিয়ে কি সংরক্ষণ করা যায় তরকারি পিঠা মাছ কোনটাই নয় উত্তর হবে মাছ লবণ বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় তোমরা দেখেছো ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছ অন্যান্য মাছও এরপরে 29 নম্বর 19 নম্বর হচ্ছে 29 না এটি 19 নম্বর 19 নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন ডট ডট খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় তাহলে শূন্যস্থানে কি বলবে মৌসুমি মৌসুমি খাদ্যদ্রব্য পাওয়া সারা বছর পাওয়া যায় খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন গ্রীষ্মে খাদ্যদ্রব্য পাওয়া যায় না শীতের না মৌসুমের কিসের মৌসুমের খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় 20 নম্বর হচ্ছে এটা 30 না 20 হবে 20 নম্বর হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের কি খাদ্য খেতে হবে ভালো খাদ্য নাকি নিরামিষ খাদ্য নাকি আমিষ খাদ্য নাকি সুষম খাদ্য উত্তর হবে সুষম খাদ্য বন্ধুরা বিশেষ করে তোমরা তোমাদের যে পাঠ্যবইটি রয়েছে সেই পাঠ্যবইয়ের ভিতরে ষষ্ঠ অধ্যায়টি খুলে নিয়ে তোমরা পাঠ্যবইয়ের যে পাঠটি রয়েছে ভালো করে পাঠগুলো প্রত্যেকটি শব্দে শব্দে ধরে ধরে তোমরা পড়ে নিবে তাহলে তোমরা আমাদের এই 20টি বহুনির্বাচনী প্রশ্ন মতো তোমাদেরকে আরো বানিয়ে দিলে তোমরা আনসার করতে পারবে বিশেষ করে তোমাদের পরীক্ষা কিন্তু বহুনির্বাচনী প্রশ্নগুলো গুড়িয়ে গাড়িয়ে ফেসিয়ে দেওয়া হবে তোমরা মূল বইটির রিডিং পড়াগুলো ভালো করে পড়ে নিবে এখন থেকে ইনশাআল্লাহ তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে 100% কমন পাবে আর তোমরা 100% আনসার করতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্টে জানাবা কমেন্ট আমাদের ভিডিওতে অফ থাকবে তোমরা চাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে কমিউনিটির মধ্যে কমেন্ট করতে পারো বা ফেসবুক পেজ আছে এরপরে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবা আর হচ্ছে বেল বাটনটি ক্লিক করে রাখবা যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আরেকটি কথা হচ্ছে তোমাদের জন্য যে ইংরেজি বাংলা গণিত আমরা তিনটি বিষয়ের আলাদা আলাদা পর্ব আকারে অনেকগুলো পর্ব দিয়েছি তোমরা সেগুলো দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া আছে আর তোমরা যারা বিজ্ঞানের গত এটা হচ্ছে নবম পর্ব গত 8টি পর্ব যারা দেখোনি তারাও দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে সকল পর্বগুলো দেখে নিবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ